হাই ডিয়ার ফ্রেন্ডস অফ মাই লিটল সেকশন অফ ক্লাস টুয়েলভ, আজকে আমি আরেকটি নতুন নোট নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখো, আশা করি উপকৃত হবে। দেখো, একটি প্রশ্ন কেমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তার যে একটা নমুনা সেটা কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের বলেছিলাম যে আমি ইংলিশ টিউশন করাই, তার পাশাপাশি বাংলাটাও করাই, যার জন্য আমি বাংলাটাও নোটস তৈরি করেছি আর এটা কিন্তু আমি আপলোড করতে চলেছি, তোমরা অবশ্যই দেখো। এবার দেখো, দুই নম্বর প্রশ্ন কী আছে। এক নম্বর প্রশ্নটি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমার ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে। দেখো, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সত্যকে কেন কঠিন বলা হয়েছে, এই প্রশ্নটা এবার ঘুরিয়ে আসতে পারে। সত্যকে কবি কেন কঠিন বলেছেন, এইভাবেও কিন্তু আসতে পারে। অথবা দিয়ে দেখো, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন, তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। অথবা এই প্রশ্নটা এবার ঠিক ঘুরিয়ে আসতে পারে একটু, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না, কবি কীভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন। দেখো অ্যান্সারটি দেখো। তবে হ্যাঁ, অ্যান্সার আগে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, তোমরা যারা ভিডিওটি আমার দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে এখানে একটা বিষয় বলে রাখি, তো আমি তোমাদেরকে ফোর্স করছি না যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটি উপকৃত, তবেই কিন্তু তোমরা করতে পারো, আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার দেখো, বলছে উৎস, দেখো উৎসটি কী বলছে। বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ বিরচিত রূপনারায়ণের কুলে কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সংকলিত মানে হচ্ছে গৃহীত বা নেওয়া। কবিগুরু জীবনের অন্তিম পর্বে যে জীবন সত্য উপলব্ধি করেছেন, তাকেই প্রকাশ করেছেন রূপনারায়ণের কুলে কবিতায়। তিনি বলেছেন, জীবনের অনিবার্য সত্য কখনো মানুষকে বঞ্চনা করে না বা ঠকায় না, এইভাবে লিখতে পারো। দেখো তারপরের অ্যান্সারটি আমি পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো পয়েন্ট করবে আর স্ক্রিনশট করে খাতার মধ্যে লিখে নিতে পারো, অথবা বারে বারে ভিডিওটি দেখতে পারো, কিংবা অফলাইনে ডাউনলোড করে অফলাইনে কিন্তু দেখতে পারো। এবার দেখো, রূপনারায়ণের কুলে অর্থাৎ জীবন নদীর শেষ কিনারায় পৌঁছে কবি জগতের সত্যরূপকে চিনেছেন। এ জগৎ স্বপ্ন দিয়ে গড়া নয়, তা হল কঠিন কঠোর বাস্তব। স্বপ্ন মানুষকে মোহগ্রস্ত করে চিরকাল ঠকায়, কিন্তু বাস্তব দিনের আলোর মতো উজ্জ্বলময়। তাই কবি পার্থিব জগতের প্রতি আলোকপাত করে বলেছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট প্যারা, সত্যকে অর্জন করতে গিয়ে বারবার ক্ষতবিক্ষত হলেও তিনি পিছুপা হননি। শান্ত সমাহিত জীবনের ছায়াতলে থেকে জীবনের প্রকৃত রূপ চেনা যায় না। আঘাত প্রতিঘাতপূর্ণ জীবন মানুষকে প্রকৃত আত্মদর্শনে সাহায্য করে। তাই কবি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য উপলব্ধি, এটা একটা পয়েন্ট করা হয়েছে। কবির সুদীর্ঘ জীবনে বারবার আঘাত সংঘাত নেমে এসেছে, কত মৃত্যু, কত বিচ্ছেদ, কত বিরহ কবির মনকে শোকগ্রস্ত করেছে, তবুও জীবন পথ চলা থেমে যায়নি। জীবনের মোহ আবেগ মানুষের মনকে আচ্ছন্ন করে রাখে, তাই জীবন আর মৃত্যুর রহস্য থাকে অধরা। জীবন ও জগৎ মনে হয় স্বপ্নের মতো, বাস্তব জীবনের রূঢ় আঘাত কবিকে মর্মাহত করলেও সেই যন্ত্রণার মধ্যেই কবি জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করেছেন আর প্রসন্ন চিত্তে উচ্চারণ করেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই পর্যন্তই শেষ, তোমরা ভিডিওটি দেখো, আশা করি উপকৃত হবে।